আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কাছে বন্দরে যে যেখান থেকে আয়সানাদের ব্লগটি দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে খুব সহজভাবে কিভাবে খিচুড়ি রান্না করা যায় তারই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। খুব সহজভাবে কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করেছি এবং আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমি কিছু পরিমাণে চাল নিয়ে নিয়েছি চিনি কুড়া চাল নিয়েছি এবং চিনি কুড়া চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে এখানে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি তো বাটিতে দিয়ে এখন আমি কিছু ডাল দিয়ে দিব তো এখানে তিন আইটাম ডাল ছিল ডাল তিনটা আইটাম আমি ভাজি করে নিয়েছি এবং ভাজি করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চা চামিচ সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে রসুন কুচি দিলাম কিছু পরিমাণে আর পাঁচটা পেঁয়াজ বড় সাইজের কেটে কুচি কুচি করে নিয়েছি এখন আমি কিছু আলু অ্যাড করব আলুগুলো কুয়া কুয়া করে কেটে নিয়েছি আর এখানে জিরে গুঁড়া অ্যাড করলাম এক চিমটি পরিমাণ সাথে ধনিয়া গুঁড়া অ্যাড করলাম আর সাথে হলুদ গুঁড়া অ্যাড করলাম হলুদটার পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা খিচুড়িতে হলুদটা খুব ভালো লাগে সাথে আমি মরিচ অ্যাড করলাম এবং মরিচটা আপনারা বুঝে অ্যাড করবেন আগে কাঁচামরিচ অ্যাড করেছিলাম সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম নিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিব আপনারাও খুব ভালোভাবে মিক্স করে নেবেন পুরা মশলাটা যেন সব মশলা একই সাথে অ্যাড হয়ে যায় বা মিক্স হয়ে যায় তো আমি খুব ভালোভাবে নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখানে আমি একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি আপনারা এই কাজটা ফ্রাই প্যান বা অন্য কোনো করাইতো করে নিতে পারবেন আমি অল্প সময়ের মধ্যে চানি করা যায় সেজন্যই আমি প্রেশার কুকার নিয়েছি তো আমি তেল দিয়ে সাথে ঘি অ্যাড করেছি আর গোটা কিছু মশলা অ্যাড করেছি মশলাগুলো এখন আমি ভেজে দিব একটু ঘিটা যদি আপনাদের না থাকে না অ্যাড করলেও সমস্যা নেই তো আমি এখানে মিক্স করা যে মশলা ডাল চাল আলু ছিল ওগুলো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিব এবং এই কাজটা খুব সময় নিয়ে করতে হবে চালটা এবং ডালটা এই সবগুলো খুব ভালোভাবে যদি না ভাজা হয় খিচুড়ির ঘেরানটা ভালো আসবে না খুবই ভালোভাবে আপনারা ভাজি করে নেবেন তো এখানে আমি খুব ভালোভাবে ভাজি করে নিচ্ছি এবং নেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায় খুব ভালোভাবেই নেড়ে নিতে হবে তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিক্স করতেছি আপনারা দেখতে পারছেন এবং আপনারা খুব ভাজবেন আমিও খুব ভেজে নিয়েছি না ভাজি করলে আপনার খিচুড়ির ফ্লেভারটা ভালো আসবে না তো ভেজে আমি পানি দিয়ে দিলাম আপনারা এখানে গরম পানিও অ্যাড করতে পারেন আমি ঠান্ডা পানিটাই অ্যাড করলাম গরমটা আর করলাম না আপনারা ইচ্ছে করলে গরমটাও অ্যাড করতে পারেন তো খুব ভালোভাবে খিচুড়িগুলো আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে দিব এখন রান্না শেষে চলে আসতেছি তো এখানে এখন ঢাকনাটা খুলে নিব দেখব কি অবস্থা খিচুড়িটার তো দেখতে পারছেন একদম পানি শুকিয়ে খুব সুন্দর হয়ে গিয়েছে এখন আমি দেখব কতটা ঝরঝরে হয়েছে জানি না কতটা হয়েছে তো দেখতে তো ভালোই মনে হচ্ছে তো ঝরঝরার থেকে একটু বেশি হয়ে গেছে তো পানিটা মনে হয় পরিমাণে একটু বেশি হয়েছিল বুঝতে পারিনি কি আর করার তো যেরকম হয়েছে আপনারা একদম ঝরঝরে করতে চেলে একটু ফ্যানের নিচে রাখবেন বা একটু পানি কম দিবেন তাহলেই হবে তো এখানে আমার আমের আচার আছে কড়া তো সেই আমের আচার দিয়ে খিচুড়িটা খাবো আর সাধারণত আচার দিয়ে খিচুড়ি খুব ভালো লাগে আচার মরিচ ভর্তা সাথে ডিম ভাজি আবার ইলিশ মাছ বেগুন ভাজি এগুলো দিয়ে আসলে খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে আর বৃষ্টির সময়ের কথা তো আর বলাই লাগবে না বৃষ্টির সময় খুবই খিচুড়ি খেতে ভালো লাগে বা সবারই হয়তো বা হয় আমার মতো বৃষ্টির সময় খিচুড়ি খেতে ভালো লাগে একটা কাজ করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ